আসসালামু আলাইকুম। দুনিয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার একটি আইসক্রিম রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা এতটাই সহজ আর এতটাই মজার যে আপনি যদি একবার খান ইচ্ছে করবে বারবার খাওয়ার জন্য। তো এটা হচ্ছে তরমুজের আইসক্রিম, অসম্ভব মজার খেতে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এটা কতটা সহজ সেটা যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পেরে যাবেন। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আর কথা বলা ছিল, চলুন ঝটপট ভাবে তৈরি করে ফেলি। তো এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ তরমুজ। তরমুজের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, একটা বাটির মধ্যে একটা ঢাকনা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন গ্রেট করে নিচ্ছি। এতে করে রসটা আপনার বাটির মধ্যে পড়বে আর যে ছাকাটা থাকবে সেটা ঢাকনার মধ্যে রয়ে যাবে। তো এইভাবে করতে হবে সবগুলো তরমুজ, এবং এইভাবে গ্রেট করে নেব। তো তরমুজ তো একদম পানি, সেটা তো সবাই জানে। তো গ্রেট করার পরে যে তরমুজের কিন্তু অনেকটাই রস হয়ে এসেছে, আর যে ছাকাটা ছিল সেটাও আমি ভালোভাবে চিবিয়ে নিলাম। তো এখন হচ্ছে সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো তরমুজের যে রসটা সেটা আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, আর তরমুজ তো এমনিতেই মিষ্টি হয়ে থাকে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো অনেক তরমুজ কিন্তু আবার বেশি মিষ্টি হয়ে থাকে, আবার কোনোটা কমও হয়ে থাকে। তো আপনারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আর এই যে এখানে আছে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এভাবে হচ্ছে 1 থেকে 2টা বলক উঠিয়ে নিতে হবে। এটাকে দীর্ঘ সময় ধরে জাল করার প্রয়োজন নেই। তো এই তো বলক উঠে এসেছে, এখন হচ্ছে চুলাটাকে বন্ধ করে নেব আর এটাকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি যে আইসক্রিমের মোল্ড সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো আইসক্রিমের মোল্ড নিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো সবগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। তো এখন হচ্ছে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি। আপনারা যদি আইসক্রিমের যে স্টিক গুলো থাকে সেগুলো দিয়ে যদি করতে চান তো এইভাবে ফয়েল পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আইসক্রিম স্টিক না দিয়ে আপনারা যদি অন্য কেনা স্টিক গুলো দিতে চান তো এইভাবে ফয়েল পেপার দিতে হবে। তো আমি আইসক্রিমের যে মোল্ডের যে স্টিক থাকে সেগুলো দিচ্ছি না, তো সেজন্য ফয়েল পেপার দিয়ে এভাবে আটকে নিয়েছি। আর একটু ছিদ্র করে নিতে হবে স্টিক গুলো বসানোর জন্য। তো এখন আমি সবগুলো স্টিক বসিয়ে দিচ্ছি, আর এটাকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারাদের জন্য কিন্তু রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে 7 থেকে 8 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা একদম বরফ হয়েও গিয়েছে। এখন হচ্ছে ফয়েল পেপারটাকে উঠিয়ে নি। তো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে রেখে দিলে কিন্তু আইসক্রিমটা সুন্দরভাবে উঠে আসবে। এটা যেহেতু এখন পর্যাপ্ত গরম, এটা হচ্ছে পানির মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এমনিতে এটা দেখবেন 1 থেকে 2 মিনিট পর সুন্দরভাবে যে উঠে আসলো, আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই প্রচন্ড গরমে তৃষ্ণা মেটানোর জন্য আপনারা কিন্তু একদম সহজভাবে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এটা যেমন তৈরি করা সহজ আর খেতেও বেশ মজার। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।